খেরসন নগরীতে তুমুল মর্টার ও গোলা হামলা শুরু করে। হামলা থেকে বাঁচতে নগরী ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। খেরসনে রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবেই এমনটাই বিশ্বাস করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জানান শর্ত মানলেই শান্তি আলোচনা। এদিকে বড়দিন থেকে রুশ বাহিনীর চলমান গোলা বর্ষণের মুখে খেরসন ছেড়ে পালিয়েছেন 400 বেশি মানুষ। আর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন বিশ্বের নেতৃত্ব দেওয়া দেশগুলোর একটিতে পরিণত হয়েছে ইউক্রেন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ধৈর্য এবং ঐকান্তিকতার কারণেই ইউক্রেনের নির্ধারিত লক্ষ্য অর্জন করবে রাশিয়া। শান্তি আলোচনার জন্য আবারও শর্ত জুড়ে দেন তিনি। অধিকৃত চার অঞ্চলে দোনেস্ক, লোহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত থাকবে মস্কো। রুশ বাহিনী গেল মাসেই রাশিয়ার দখলমুক্ত হওয়া খেরসন নগরীতে তুমুল মর্টার ও গোলা হামলা শুরু করে। হামলা থেকে বাঁচতে নগরী ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। খেরসনের বিভিন্ন নিশানায় একাধিক রকেট লঞ্চার থেকে বুধবার সকালেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিকে বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে নিজের দেশকে বিশ্বের নেতৃত্ব দেয়া একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের মুখে একতাবদ্ধ থাকার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বের অন্যতম নেতা হয়ে উঠেছে ইউক্রেন, আমাদের জাতীয় রং, সারা বিশ্বের সাহস এবং অজেয়তার আন্তর্জাতিক প্রতীক। যে কোনো দেশে, যে কোনো মহাদেশে যখন তারা নীল আবহ হলুদ দেখে, তারা জানে যে এটাই স্বাধীনতার রং। একই দিনে ইউক্রেনে সফররত ফরাসি প্রতিনিধি দলকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সহায়তার জন্য ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। নিবিড় আমিন, নিউজ 24।